যথাযথ মর্যাদার মধ্য দিয়ে সারাদেশে বৃহস্পতিবার 78তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 78তম স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকালে রাজধানীর আসাম রাইফেল ময়দানে। এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। জাতীয় পতাকা উত্তোলনের পর সশস্ত্র বাহিনীর সেলামি প্যারেড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশ রক্ষায় জীবন বলিদান দেওয়া দেশপ্রেমীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। বক্তব্যে রাজ্যের উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার শক্তিশালী ও সমৃদ্ধশালী ত্রিপুরা গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলছে। এরই ফলে সার্বিক বিকাশের দোড় গোড়ায় দাঁড়িয়ে ত্রিপুরা। সরকার অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক কল্যাণ এবং মানব সম্পদ উন্নয়নে কাজ করে চলছে বলে জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা সবসময় আমাদের দেশে একটি বিশেষ স্থান দখল করে আছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্যের উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে এবং এই অগ্রগতির কিছু উল্লেখযোগ্য প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি গর্বিত। বিগত বছরগুলোতে এক শক্তিশালী ও সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, অনেক বাধা অতিক্রম করেছি এবং সুযোগের সদ্ব্যবহারও করেছি। আজ আমরা বিকাশের এক নতুন যুগের দোড় গোড়ায় দাঁড়িয়ে আমাদের সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক কল্যাণ ও মানব সম্পদ উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে চলেছে। আমাদের এই এগিয়ে চলার অভিমুখ আমাদের অন্তর্ভুক্তি, স্থায়িত্ব এবং সুশাসনের নীতির দ্বারা পরিচালিত হচ্ছে। রাজ্যের প্রত্যেক নাগরিকদের কাছে উন্নত মানের শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা সুনিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে শিল্প উদ্যোগীদের বিনিয়োগের জন্য আদর্শ পরিবেশ তৈরি করা হয়েছে। রাজ্যের 92% গ্রামকে 4G ইন্টারনেট পরিষেবার আওতায় আনা হয়েছে। সর্বত্র সুশাসনের ব্যবস্থা চালু করা হয়েছে। এতে যুব সমাজ বিশেষভাবে উপকৃত হবেন বলে জানান মুখ্যমন্ত্রী। রাজ্যে অতিরিক্ত বিমানবন্দর চালু করা ও লজিস্টিক পরিষেবা বিকাশ ঘটানো, বনজ উৎপাদিত সামগ্রীর মূল্য 5 গুণ বৃদ্ধি করা, খুব ঘন বনের পরিমাণ অন্তত 40% বৃদ্ধি করা যাতে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট প্রায় 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, বনাঞ্চলে জলাশয় 2.5 গুণ বৃদ্ধি এবং আগরঘাটে অর্থনীতি 10,000 কোটি টাকায় উন্নতি করা, 77% কৃষিজ ফসলকে রিস্ক ম্যানেজমেন্টের আওতায় আনা, সমস্ত প্রধান ফসলের জন্য উৎপাদনশীলতা 3 গুণ করা, কৃষকের আয় 5 গুণ বাড়ানো, কৃষি সহায়তা 4 গুণ বৃদ্ধি, মাছের উৎপাদন 3 গুণ বৃদ্ধি এবং উচ্চমানের মাছের উৎপাদন 25% পর্যন্ত বৃদ্ধি করা, সমস্ত বিদ্যালয় তথা যোগাযোগ প্রযুক্তি ও বৃত্তিমূলক ল্যাব প্রদান করা, সমস্ত স্নাতক স্নাতকোত্তর এবং গবেষণাগত চিকিৎসা এই অনুষ্ঠানে সমর শিক্ষার্থী বাহিনীর ক্যাডেট আধিকারিক এবং বন বিভাগের কর্মীদের পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী। এরপর আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিত হয় পিটি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আসাম রাইফেলস ময়দানে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।